রেড সাবস্ক্রাইব বটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে অলরেডি বিভিন্ন ক্লাসে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর তোমাদেরকে দিয়েছি তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক করে দাও এবং সম্পূর্ণ দেখার পর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে পাশাপাশি যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো চলো আজকে ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো থেকে প্রথমের প্রশ্নটি শুরু করি যুদ্ধ কাদের মধ্যে কবে ঘটেছিল হলদিঘাটের ছিয়াত্তর খ্রিস্টাব্দে আকবর রানা প্রতাপের মধ্যে কৈলাসনাথ মন্দির কার রাজত্বকালে নির্মিত হয় বংশ সময়কালে নির্মিত হয় রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয় সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এর ভারত শাসন আইন কবে চালু হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন নরেন্দ্র কুমার ঘোষ অবিনাশ ভট্টাচার্য ভূপেন্দ্রনাথ দত্ত হরিজন পত্রিকার সম্পাদকের নাম কি ছিল মহাত্মা গান্ধী তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু নীলবিদ্রোহ কবে কোথায় হয়েছিল নীল বিদ্রোহ বাংলায় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে হয়েছিল বুড়ি যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এই প্রশ্নটি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাই এই ধরনের প্রশ্ন উত্তরগুলোকে তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবে মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল কেরলে বারদৌলি আন্দোলন কোথায় হয়েছিল গুজরাট কনৌজ যুদ্ধের সময়কাল কত পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রার আয়োজন করেন ফিরোজ শাহ তুঘলক কে বল্লভ প্যাটেলকে সর্দার আখ্যা দেন মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন মহাত্মা গান্ধী মুঘল বংশের প্রতিষ্ঠাতার নাম কি বাবর মুঘল বংশের শেষ রাজার নাম কি তৃতীয় বাহাদুর শাহ লোদী বংশের শেষ রাজার নাম কি ইব্রাহিম লোদি হুমায়ুন নামা কার লেখা হুমায়ুনের বোন গুলবদন বেগমের লেখা মহারাজ ধীরাজ কার উপাধি ছিল চন্দ্রগুপ্ত মৌর্য হিন্দুস্তানের তথাপাখি কাকে বলা হতো আমির খসরুকে এই প্রশ্নটি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কাশ্মীরের আকবর কাকে বলা হয় জয়নুল আবেদিন দ্বিতীয় অশোক কাকে বলা হয় কনিষ্ক সশপ্ত সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন থেকে তেষট্টি খ্রিস্টাব্দে ফরাসি ও ইংরেজদের মধ্যে প্রথম ফ্যাক্টরি আইন পেশ করেন কে লর্ড রিপন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কার সময়কালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় লর্ড ডাফরিন বিধবা বিবাহ আইন কবে পাশ হয় আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ কবে হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই প্রশ্ন দুটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তাই এই প্রশ্ন উত্তরগুলোকে তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবে তো বন্ধুরা আজকে আমাদের ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট টোটাল আড়াইশোটি প্রশ্ন তোমাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিলাম তাই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে এরপর আমরা নেক্সট ভিডিও থেকে শুরু করব ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে তাই এই প্রশ্ন উত্তরগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রত্যেকদিন এই ধরনের ক্লাসগুলোকে অবশ্যই তোমরা দেখবে তো বন্ধুরা ভালো থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ